তিনি ফিরিয়ে দেওয়া তো দূরের কথা, ওই সময় বলবে পাল্লাহ তোমার 60 বছর সময় দিলাম, 70 বছর সময় দিলাম, 100 বছর সময় দিলাম বান্দা, তোমরা এত দিন থাকলে বটে কিন্তু তোমরা আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে, অবহেলা করো না কাউকে যেন, অপমান করো না কাউকে যেন, ধনী গরিব সম করো না ভুলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম মহাতারাম ওলামাই কেরাম, আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার বাপ আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার ও সম্মানের পাত্রী মা বোনেরা, মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, প্রত্যেকেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, কোরআনে করিম 23 নম্বর সুরা, সুরা আল মুমিনুন আয়াত নম্বর 99, এর থেকে কিছু কথা আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বি রুজিউন, অবশেষে যখন কারো মৃত্যু এসে যায় তখন তারা বলে হে আমাদের পালন কর্তা, হে আমাদের রব, আমাদেরকে ফিরিয়ে দেন। মানুষের যখন মৃত্যু এসে যায় তখন মানুষরা কি বলতে থাকে, যে আল্লাহ আমাদের দুনিয়াতে ফিরিয়ে দেন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ দুনিয়ায় ফিরিয়ে দেবে বলে মনে হয়? আল্লাহ বলছেন লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু কাল্লা, ওগো আল্লাহ, ও আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিন, আমরা দুনিয়ায় যা কিছু ছেড়ে এসেছি এইবারে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা জীবনে আমল করব, আর ভুল হবে না গো আল্লাহ, আমাদেরকে ফিরিয়ে দেন, ফিরিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফিরিয়ে দেওয়া তো দূরের কথা, ওই সময় বলবে পাল্লাহ তোমার 60 বছর সময় দিলাম, 70 বছর সময় দিলাম, 100 বছর সময় দিলাম বান্দা, তোমরা এতদিন থাকলে বটে কিন্তু তোমরা কি করেছো, তোমরা তো জানো তোমাদের রবের কাছে ফিরে যেতে হবে। ইয়া দরসে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, তাড়াতাড়ি করে আপনার বিচি দিয়ে সরে যান, বিচে যান তাড়াতাড়ি করে, এগুলো আগে থেকে না করে সব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি ওয়া বারিক আলা রাসূলিল কারীম ওয়া রাহমাতাল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদুনা মাওলানা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।
أولادك وذرياتك وأزواجك وصحابك وأوليائك أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. এই বাচ্চাগুলোকে চুপ করতে পারেন, চলে যেতে পারে। তো ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জীবনে এতদিন হায়াত দিলাম, বান্দা তোমরা কি জানো না যখন তোমরা বিদায় নেবে আমি রব আমার কাছে এসে যাবে, আর তোমাদের দুনিয়ার বুকে পাঠানো হবে না, দুনিয়া তোমাদের নিয়ে যাওয়া হবে না, ফিরিয়ে দেওয়া হবে না। ও রব্বুল আলামিন আমাদেরকে ফিরিয়ে দেন, পূর্বে যা ছেড়ে এসেছি, নামাজ পড়ি নাই নামাজ পড়ব, রোজা রাখি নাই রোজা রাখবো, যাকাত দিই না যাকাত দিব, হজ করি নাই হজ করব, ভাই ভাইয়ের হক মেরে দিয়েছি আর জীবনে করব না। জীবনে অনেক কথা সে বলবে, আল্লাহ বলবেন ইন্নাকা কালিমাতুন হুয়া কাইলুহা, ওই সময় বলবে বান্দা এ তো তোমার অন্তরের কথা নয়, এটা তোমার জবানের কথা, এতদিন তোমার সময় দিলাম তুমি তোমার রবকে চিনতে পারলে না, তোমার রবকে তুমি চিনতে পারলে না, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে পারলে না, সেই আল্লাহর দিদার লাভ করার জন্য তোমার কতটুকু কষ্ট করার দরকার ছিল বান্দা। দুনিয়ায় থাকাকালীন, তোমার জীবনে দুনিয়ায় থাকাকালীন 60 বছর 70 বছর 100 বছর আরামে থাকার জন্য কত কষ্ট তুমি করেছ, কত যন্ত্রণা তুমি নিয়েছ, কত রকম শরীর মাথা থেকে সারা শরীরে গড়িয়ে পড়েছে, কিন্তু বান্দারে তোমার সারা শরীরের ঘাম পায়ে পড়েছে কিসের জন্য? দুই মুঠো খাওয়ার জন্য, আরামে থাকার জন্য, দুনিয়ায় তার একটু ভালো থাকার জন্য। আমার সোনার ভাইয়েরা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাযিবুন ইলা রাব্বিকা কাযিবুন ফামুলাকিহি, জানিয়ে দিচ্ছেন ও বিশ্ববাসীরা, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, এই মানব মণ্ডলীরা তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের জীবনে খাটাখাটনি করতে গিয়ে দুই মুঠা খেতে গিয়ে গিয়ে মাতার গাম পায়ে ফেলে দিয়েছ, কত কষ্ট পেয়েছ, কিন্তু তোমরা কি জানো না তোমার রবের সাক্ষাৎ করতে গেলে, আল্লাহর সাক্ষাৎ করতে গেলে কতটুকু কষ্ট করতে হয়? আমার সোনার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো বলে দিলেন বান্দার তোমাদের ফিরিয়ে দেওয়া হবে না, তাই তো আমার কাছে অধিক সম্মানী ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে অধিক সম্মানী তারাই, আমার কাছে অধিক সম্মানী সেই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় আছে, যে হলো তাকওয়া কারণেওয়ালা, যে হলো পরহেজগার, যে হলো বুজুর্গ, যে আমার আমি আল্লাহ আমারে ভয় রাখে, ওই ব্যক্তি হলো আমার কাছে উত্তম। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহর কাছে তাহলে সম্মানী কে আমরা বুঝতে পারছি। এইবারে আমি আসল কথায় ফিরে যাব, আমি যে হাদিস পড়েছি এই হাদিসের মানে করতে গেলে সময় শেষ হয়ে যাবে, তার উপরে কিছু কথা আলোচনা করে নি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله. حضرت أبو هريرة رضي الله تعالى عنه تكه حديث برنيت الله النبي صلى الله عليه وسلم بولين الله عرشر چھایا যে সময় ছায়া বলতে শুধু আল্লাহর ছায়া ছাড়ার অন্য কোনো ছায়া থাকবে না, সেই ছায়াটা হলো
সাত শ্রেণীর মানুষ ওই ছায়া পাবে। একমাত্র সেই দুর্দিনে আল্লাহর ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। সেই ছায়াতে কারা সেখানে প্রবেশ করবে? সেই ছায়ার মধ্যে থাকবে সাত শ্রেণীর মানুষ। সেই সাত শ্রেণীর মধ্যে আমরা আছি কিনা আজকে দেখব। নম্বর এক হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ইনসাফ করনেওয়ালা বাদশাহ। ও আমার ভাই জানেরা, বাদশাহী তো আমরা করি, বাদশার কাজ কি হবে?